নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। শুরু করছি এই মুহূর্তে, আর এখন যে খবরের দিকে নজর রাখব, রাজ্য সরকার এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদকে উদ্দেশ্য করে এবার খোলা চিঠি দিল চাকরি প্রার্থীরা। এবার খোলা চিঠি দিল চাকরি প্রার্থীরা এবং তাদের চিঠিতে উল্লেখ করা রয়েছে যে সরকারের তৈরি 1600 সুপার নিউমেরিক পদ, তাতে নিয়োগের ক্ষেত্রে যে দল বা যারা বাধা দেওয়ার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে ছেড়ে কথা বলা হবে না, এমনটাই হুঁশিয়ারি দিয়েছে চাকরি প্রার্থীরা। উচ্চ প্রাথমিকের কর্মশিক্ষা ও শারীর শিক্ষার চাকরি প্রার্থীদের খোলা চিঠি পৌঁছে গিয়েছে বাম, বিজেপি ও রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ এবং এসএসসির কাছে। চিঠিতে নাম রয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সিপিআইএম এর মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, ডিইউআইএফআই ও বিজেপির। বাম, বিজেপি ও রাজ্য সরকার এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদকে উদ্দেশ্য করে খোলা চিঠি দিলেন উচ্চ প্রাথমিকের কর্মশিক্ষা ও শারীর শিক্ষার চাকরি প্রার্থীরা। চিঠিতে নাম রয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সিপিআইএম এর মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, ডিওয়াইএফআই ও বিজেপির। সরকারের তৈরি করা 1600 সুপার নিউমেরিক পদে নিয়োগের ক্ষেত্রে যে দল বা যারা বাধা দেওয়ার চেষ্টা করছে তাদের ছেড়ে কথা বলা হবে না, এমনটাই খোলা চিঠিতে হুঁশিয়ারি দিয়েছেন চাকরি প্রার্থীরা। আগামী 30 নভেম্বর মামলা শুনানি রয়েছে এবং সেদিন কোনো বেগতিক হলে বাম, বিজেপি, সরকার ও স্কুল সার্ভিস কমিশনের কাউকেই ছেড়ে কথা বলা হবে না, এমনটাই স্পষ্ট বার্তা দিয়েছেন কর্মশিক্ষা ও শারীর শিক্ষার বঞ্চিত চাকরি প্রার্থীরা। যে খবরের দিকে নজর রেখেছি, এবার হুঁশিয়ারি দিয়ে খোলা চিঠি দিলেন চাকরি প্রার্থীরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, ঠিক কি জানতে পারছি, কি দাবি করছেন চাকরি প্রার্থীরা? এই চাকরি প্রার্থীদের তরফ থেকে আলিমুদ্দিন স্ট্রিটে যাওয়া হয় এবং সেখানে বাম নেতাদের সঙ্গে কথা বলা হয়, বাম নেতাদের, বাম আইনজীবী যারা তাদের সঙ্গে কথা বলা হয়। এবং জানিয়ে রাখি যে কিছুদিন আগে কর্মশিক্ষা ও শারীরিক শিক্ষার প্রায় 1600 পোস্ট, সুপার নিউমেরারি বা অতিরিক্ত পোস্ট রাজ্য সরকার তৈরি করে নিয়োগ শুরু করেছিল এসএসসি মারফত, এবং সেই নিয়োগেই স্থগিতাদেশ জারি করা হয় হাইকোর্টের তরফে, যাতে পেজায় চটে গিয়েছেন চাকরি প্রার্থীরা। তারা জানাচ্ছেন যখন সরকার তাদেরকে নিয়োগ দিতে চাইছেন তখন এই বাম আইনজীবী বিশেষ করে এবং সেই সঙ্গে আরো বিরোধী দল তারা চক্রান্ত করে তাদের নিয়োগ আটকানোর চেষ্টা করছেন। এবং এতদিন পর্যন্ত তাদের নিয়োগের দাবিতে সোচ্চার হয়েছিলেন এইসব আইনজীবীরা, তাদের যে অনশন বা অবস্থান মঞ্চ সেখানে গিয়েও তাদের নানা রকম প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন, লড়ার সাহস জুগিয়েছিলেন, তারাই আজকে তাদের বিরূপ প্রদর্শন করছেন, তাদের বিরুদ্ধ আচরণ করছেন। এবং আগামী 30 তারিখ এই যে স্টে হয়েছে হাইকোর্টের, এবং সেই স্টে এর কিন্তু আগামী 30 তারিখ শুনানি রয়েছে। এই এসএসসির যে আপার প্রাইমারি গ্রুপ সি, গ্রুপ ডি, মাফ করবে যে কর্মশিক্ষা ও শারীরিক শিক্ষার যারা প্রার্থীরা, তারা কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন যে 30 তারিখে যদি কোন রকম দেখা যায় কোনো অন্য রকম কোন রকম রেজাল্ট হচ্ছে, যেখানে তারা নিয়োগ থেকে ফের বঞ্চিত হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, তাহলে 17 তারিখ তারা যে হুঁশিয়ারি দিয়েছিলেন আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে, সেই হুঁশিয়ারি তারা আবার পুনরাবৃত্তি করেছেন। তারা জানিয়েছেন তারা কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা নেবেন, তারা তৈরি আছেন, তারা হুঁশিয়ারি দিয়েছেন কাউকে ছেড়ে কথা বলবেন না, এবং সেটা রাজ্য সরকার হোক, শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে খোলা চিঠি, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এমনকি ডিওয়াইএফআই, বিজেপি, মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন সবাইকে উদ্দেশ্য করে এই খোলা চিঠি তারা দিয়েছেন। এবং স্পষ্ট করে তারা জানিয়েছেন যে যদি দেখা যায় যে এতদিন পর, প্রায় 6 বছর নিয়োগ থেকে বঞ্চিত হওয়ার পর, আজ যখন তারা নিয়োগের সুযোগ পেয়েছিলেন, এমনকি তাদের রেকমেন্ডেশন লেটারও তৈরি হয়ে গিয়েছিল, অনেকে রেকমেন্ডেশন পেয়ে গিয়েছিলেন, তারপরে যে স্টে বা স্থগিতাদেশ জারি হয়েছে তারা তাতে বেজায় ক্ষুব্ধ, এবং নিজেদের যে তরি এতদিন পরে তীরে ভেড়ার কথা ছিল সেটি তারা কিন্তু দেখছেন আবার তলানিতে যাচ্ছে, এবং সেই দিকে তাকিয়ে আগামী 30 তারিখের দিকে তারা তাকিয়ে রয়েছেন। এখনই তারা কিছু করছেন না, তবে যে হুঁশিয়ারি চিঠি বা খোলা চিঠি তারা দিয়েছেন তার মধ্যে দিয়ে তারা এখন কিন্তু স্পষ্ট করে দিয়েছে যদি দেখা যায় 30 তারিখের শুনানির পর তাদের বিরুদ্ধে কোন রকম কোন বিষয় হচ্ছে বা দেখা যায় যে তাদের নিয়োগে যদি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে তারা সরকার হোক বা বিরোধী পক্ষ হোক, কমিশন হোক বা মধ্যশিক্ষা পর্ষদ, কাউকে রেয়াত করবেন না, অর্থাৎ বড় সড়ো কোনো আন্দোলনের পথে তারা হাঁটবেন বলেই কিন্তু এই খোলা চিঠিতে স্পষ্ট করে জানিয়েছেন। এবং বামেদের একটি আলাদা করেও চিঠি তারা দিয়েছেন যেখানে কিন্তু তারা পরোক্ষ ও প্রত্যক্ষভাবে আরো হুঁশিয়ারি তাদের বিরুদ্ধে তারা করেছেন। অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে ফোনেছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। এবার হুঁশিয়ারি চিঠি দিলেন চাকরি প্রার্থীরা,
বাম বিজেপি রাজ্য সরকার এসএসসি এবং মধ্য শিক্ষা পর্ষদকে উদ্দেশ্য করে খোলা চিঠি দিয়েছেন উচ্চ প্রাথমিকের কর্মশিক্ষা এবং শারীর শিক্ষার বঞ্চিত চাকরি প্রার্থীরা। এই মুহূর্তে এখনকার মতো এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।